بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জেনে নেবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين هي মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, তিনি তোমাকে তাঁর ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন। কখনো বিভ্রান্ত হইও না, বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, সম্মানিত আমল লেখক বৃন্দ, তারা জানে যা তোমরা করো। ইন্নাল আবরার লাফী নঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফী জাহীম ইয়াসলাউনাহা ইয়াউমাদ দীন وما هم عنها بغائبين সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে। তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে, তারা সেখান থেকে পৃথক হবে না। وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله আপনি জানেন বিচার দিবস কি? অতপর আপনি জানেন বিচার দিবস কি? যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর।